ঘড়িতে সময় যখন 5:40 তখন বেরোনো হয়েছে। দুদিন যাবতই ট্রাই করতেছি বেরোনোর, বাট এত বৃষ্টি, বৃষ্টিতে আসলে আমার ব্লক করা হইতেছে না এবং আমি বেরোতেও পারতেছি না। এই যে চারিদিকের প্রস্তুতি ভাবতেছিলাম এগুলোই আপনাদেরকে দেখাবো। এখানে অনেক বেশ যানজট আমাদের কাফেলের ভিতরে, এখান দিয়ে বেশ প্রস্তুতি চলতেছে এবং এই পাশ দিয়ে একটা হাট বসছে, অনেক বড় একটা হাট আছে। তো তারপরে যেটা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টিতে আর কিছুই করতে পারিনি, তো আমি আর কোনো গরুর হাটে বা আপনাদেরকে ভাবছিলাম নিয়ে যাব, অন্য কোথাও নিয়েও যেতে পারলাম না। এখানে এই যে বেশ গরু অনেক কমে গেছে, কালকে আমি যতটুকু দেখছি এই যে দেখছেন রাস্তার উপরেই গরু রেখে দিছে, ওই পাশের রাস্তা টোটালি আটকানো। আর এবার যেটা হয়েছে গরুর দাম অত্যাধিক বেশি। কালকে আমি যেটা দেখলাম টুকটাক অনেকে গরু দামাদামি করতেছিলাম, যে গরুগুলো গতবার 60,000-50,000 বিক্রি হয়েছে এইবার সেগুলো বিক্রি হইতেছে, সেগুলো আবার বিক্রি হইতেছে। দেখেন কত বড় গরু, 70-50-60 হাজার টাকার গরুগুলো এবার বিক্রি হইতেছে, 20-30 লাখ এরকম। আর নর্মালি যেগুলো একটু বড় গরু সেগুলো তো অলমোস্ট 2 লাখ টাকার উপরে চাইতেছে, যেটা ক্রয় ক্ষমতার বাইরে। প্রচুর গরু দেখছেন রাস্তার উপর দিয়ে, আমাদের এদিকে 14 নম্বরে রাস্তার উপরেই বেশ বড় বড় গরু আছে, এখানে খারাপ না। কিন্তু এই ছোট ছোট গরুগুলোর দামই 1 লাখ টাকার উপরে। কালকে যেটা দেখছি দুই পাশ ধরে অনেক বড় গরু ছাগলের হাট, অনেক গরু, এত গরু বেচা কখন শেষ করবে। আর আছে মাত্র আজকের রাতটাই, আর আজকে আমিও কতক্ষণ বাইরে থাকতে পারবো এটাও একটা বিষয়। আর বৃষ্টি দেখছেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ, গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি, শুধু পড়তেছে তো পড়তেছেই। তো ওয়েদার তো চমৎকার, কিন্তু আসলে বৃষ্টি পড়তেছে বিগত 3-4 দিন যাবৎ এবং কালকেও বৃষ্টি পড়বে ফোরকাস্টে যেটা দেখছি, এবং আজকে 2-3 ঘন্টার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস দিছে, এর জন্য আমি বেরোয় গেছি। একটু যদি ব্লগ করে আপনাদের সাথে ঈদের মানে যে কী বলে গ্রিটিংসটা যদি একটু শেয়ার করা যায়। তো আমি যেতেছি এখন তেল নিতে বাইকে। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন আমার ফুল দেখাইতেছে, কিন্তু এইটা নিয়ে আমি ধরা খাইছিলাম সেদিন সার্ভিসিংয়ের পরে, বাইক বন্ধ হয়ে গেছিলো। দেন ওরা আইসা অনেক কিছু কোটায় কোটায় অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল যে আসলে আমার যে অয়েল যে সেন্সারটা আছে এটা নষ্ট হয়ে গেছে, এর জন্য এটা ফুল দেখায়, বাট আমার ট্যাঙ্কিতে কিন্তু তেল নাই। তো বাইকে আজকে তেল নিয়ে নিবো, কারণ কালকে ঈদের দিন হয়তো এদিক ওদিক একটু বেরোনো হইতে পারে, তো তেল না থাকলে মুশকিল। আর অয়েল পাম্পগুলি সচরাচর বন্ধ থাকেন ঈদের দিন বা ঈদের পরের দিনও অনেক সময় বন্ধ রাখে, এই জন্য আজকে একটু তেল নিয়ে নিবো। আর আমি সকালবেলা আজকে না গতকালকে, বৃষ্টি যেহেতু হইতেছে এই ব্লগটা 2 দিন যাবৎ একটু একটু করে শ্যুট করতেছিলাম, তো গতকালকে সকালবেলা একটা কাজে বেরিয়েছিলাম, তখন এই আমাদের যে স্থানীয় যে মাত্রই যে আপনাদেরকে গরুর হাটটা দেখালাম, গরু ছাগলের বিশাল হাট, সেখানে একটু যাওয়া হয়েছিল। একদম সামনে থেকে কিছু গরু টরু দেখা হয়েছিল, ভালো লাগতেছিল। ওই ফুটেজটা আপনাদের সাথে একটু শেয়ার করতে থাকি, ততক্ষণে আমি তেলটা নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে টুকটাক কথা বলবো, ঠিক আছে? ততক্ষণে দেখতে থাকেন ফুটেজটা। কোরবানিদের যে মাহাত্ম আসলে এত ডিটেল তো আমি জানি না, তারপরে যেটা আমার মনে হয় যে আসলে পশু কোরবানি করার চাইতে যার যার মনের অন্তরের পশু তোকে কোরবানি করেন, এটি হলো বড় তাৎপর্য যতটুকু আমি বুঝি বা যতটুকু আমি যতটুকু শুনছি। আর যেটা আসলে এই বছর যা অবস্থা, আমার মনে হয় মোর দেন 50% মানুষের
সাধ্য হবে না কোরবানি দেওয়ার মতো। তো যাদের সাধ্য সামর্থ্যের মধ্যে আছে তারা অবশ্যই কোরবানি দিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বিলানোর পরে কিছু সহযোগিতা করবেন। যারা গরিব আছে তাদেরকেও কোরবানির মাংস যদি একটু সহযোগিতা করেন, আসলে তাদের কিনে খাওয়ার মতনও আই থিঙ্ক অ্যাবিলিটি নাই এবার। কারণ এবার এত জিনিসপত্রের দাম পাশাপাশি সব কিছুই মানে সব কিছুই ঊর্ধ্বগতিতে আছে যেহেতু, তো তাদের জন্য আপনারা সবাই আগে আসবেন, এটি আসলে আপনাদের কাছে মেসেজ। আর ঈদের খুশি, তো ঈদের খুশি সবাই অনেক বেশি আনন্দ করেন, সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে রাখতেছি। কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, আমার মনে হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা নামবে, ব্লগটা এখানে শেষ করতে পারবো না। আর কালকে সকালে হয়তো এলাকায় একটু বেরোনো হবে, ওখানে এটা আগেকারই প্র্যাকটিস ছিল, বন্ধুবান্ধবরা সকালবেলা আসলে বেরোইতাম আমরা, যখন আমি আরও ছোটো ছিলাম তখন থেকেই মাও সকালবেলা আমরা ডাক দিয়ে দিত, তো এলাকায় একটু ঘুরতাম কার কেমন গরু কিনছে, তারপরে কোরবানি যে সময়টা ওইটা একটু আশপাশে ঘুরেঘুরি করে একটু দেখা হইত, তো সেটা হয়তো সকালবেলা করা হবে। তো সবাইকে অগ্রিম অনেক অনেক ঈদের শুভেচ্ছা দিয়ে রাখতেছি, আর যদি কালকে আবার ব্লগে আসা পসিবল হয় তো পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো সবার ঈদ অনেক ভালো কাটুক, যদিও বৃষ্টি তারপর আমার মনে হয় ওয়েদারটা খুবই ভালো, সবার অনুকূলে খাবেন দাবেন ঘুরবেন মজা করবেন, তো খুব সুন্দর খুশি একটা আনন্দপূর্ণ ঈদ উদযাপন হোক সবার পরিবারে সবার অন্তরে, এটি কামনা করতেছি। আপাতত এখান থেকে বিদায় নিতেছি, তো আজকে এখানেই আপাতত বিদায় নিতেছি আমি, কালকে যদি পসিবল হয় আবার দেখা হবে, আবার কথা হবে। সো টিল দেন সাথে থাকেন, টাটা।